আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবিনা আলম শুরুতেই সংবাদ শিরোনাম রাজধানী সহ বিভিন্ন স্থানে চালের বাজারে অভিযান কয়েকটি আড়তের মালিককে জরিমানা অভিযানের খবর পেয়ে পালিয়েছেন ব্যবসায়ীরা সকল রাজনৈতিক দলকে নিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যয় বিএনপি ও সমমানা দলগুলোর সবাইকে এক হওয়ার আহ্বান ডাকসুর সাবেক নেতাদের রাজপথে সন্ত্রাস করলে আওয়ামী লীগও দেখে নেবে কত ধানে কত চাল হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের বঙ্গবন্ধুকে কটূক্তির বিচারে আইন জরুরি বললেন আইনমন্ত্রী জনগণকেই সুযোগ দিতে হবে সরকার নির্বাচনের মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের র্যাবের ওপর নিষেধাজ্ঞা উঠছে না এখনই দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার চালের বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে চালের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই অভিযান তবে মঙ্গলবার রাজধানীতে অভিযান চলাকালে বেশিরভাগ আড়তদারকে খুঁজে পাওয়া যায়নি অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী পালিয়েছেন এপ্রিল মাসের তুলনায় মে মাসে চালের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 8 টাকা এ নিয়ে ভোক্তাদের মাঝে চরম অসন্তোষ চালের আড়তদাররা বলছেন মিল থেকে চাহিদা অনুযায়ী চাল পাওয়া যাচ্ছে না যা পাওয়া যাচ্ছে তার জন্য গুনতে হচ্ছে বাড়তি দাম এজন্যই বেশি টাকায় বিক্রি করতে হচ্ছে খাদ্য মন্ত্রণালয় বলছে ভরা মৌসুমে চালের দাম অস্বাভাবিক তাই সোমবার চালের বাজার স্থিতিশীল রাখতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সরকার নির্দেশনা বাস্তবায়নে মাঠে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয় রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া যায় মূল্য তালিকার সাথে বিক্রির রসিদের মিল না থাকায় জরিমানা করা হয় কয়েকটি আড়তকে এ সময় কয়েকটি আড়তের মালিক দোকান ছেড়ে পালিয়ে যায় ওনারা হয়তো মূল্য তালিকায় লিখেছেন 63 টাকা কেজি কিন্তু উনি ভাউচার যেটা যাচাই করলাম আমরা ওনারা পাকা রসিদ দেওয়ার নিয়মটা মেনে চলছেন কিন্তু পাকা রসিদে আমরা দেখতে পাচ্ছি যে 50 পয়সা বেশি উনি বিক্রি করছেন প্রতি কেজিতে তো সেই জন্য আমরা ওনাকে সতর্কতামূলক জরিমানা আরোপ করেছি আমরা অ্যাডভান্স টাকা দিই সেই টাকা এখনো 20 দিন 25 দিন পর আমরা চাল পাচ্ছি না মিলারে চাল দিতে পারতেছে না ওনারা কি সমস্যা দেখায় সেটা হলো গভর্নমেন্ট তাদের কাছ থেকে যে চালটা মোটা চাল খরিদ করে সেটার উপরে প্রেসার দিচ্ছে খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে অবৈধ মজুদ ঠেকাতে মাঠে থাকবে 8টি দল মঙ্গলবার বিকেলে বাবুবাজার চালের আড়ত পরিদর্শনে যায় 1টি দল আগে থেকে খবর পেয়ে বেশিরভাগ দোকান বন্ধ করে দেয় ব্যবসায়ীরা তো দুর্ভাগ্যজনক দেখেন আসার পরেই বেশিরভাগ দোকানগুলো বন্ধ হয়ে গেছে আমরা কয়েকটি দোকান অলরেডি দেখেছি এবং কয়েকটি দোকানে একটার মধ্যে একটি দোকানে পেয়েছিও যে লাইসেন্সটা আপডেট না সেই লাইসেন্সটা আমরা নিয়েছি এবং আমরা সেটা অফিসিয়ালি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব বৈশে ফুড গ্রেড লাইসেন্স আছে ফুডের ব্যবসা যে করে ফুড গ্রেড লাইসেন্স আছে তো আপনার ওই যেহেতু 3:30-4টা বুঝেছে হয়তো একটু ভয়ে চলেছে এই জন্য না এছাড়া দিনাজপুর কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলার চালকলে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয় সিকান্দার রহমান বাংলাভিশন ঢাকা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের বিষয়ে একমত হয়েছে গণসংহতি আন্দোলন বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন দুই দলের নেতারা বিএনপির মহাসচিব বলেন এই আন্দোলনের অন্যতম দাবি বেগম খালেদা জিয়া সহ রাজনৈতিক নেতাদের মুক্তি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি সহ বিরোধী দলগুলো এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছেন বিএনপির সিনিয়র নেতারা মঙ্গলবার গণসংহতি আন্দোলনের হাতিরপুলের কার্যালয়ে দলটির নেতাদের সাথে 2.5 ঘন্টা বৈঠক করেন বিএনপির শীর্ষ 3 নেতা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দুই দলের নেতারা আলোচনার ফলাফল সম্পর্কে জানান তারা বর্তমান সরকার যেহেতু জনগণের ভোট ছাড়া সম্মতি ছাড়া জবরদস্তি করে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি নিজেদের পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে আন্দোলন ছাড়া আমরা মনে করি এই অবস্থা বদলানোর অন্য কোনো পথ নেই এবং আজকে আমাদের আলোচনার মধ্যে এই বিষয়ে ঐক্যমত হয়েছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনী গণতন্ত্রের গতিমুখী ফেরার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে ব্যাপারে আমরা একদম একমত হয়েছি তা হচ্ছে যে এই সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ বাতিল করতে হবে নিরপেক্ষ নির্বাচন
কালীন সরকার গঠন করতে হবে, তাদের অধীনে যে নির্বাচন কমিশন গঠন হবে তার মাধ্যমে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমেই ভবিষ্যতের পার্লামেন্ট এবং সরকার গঠিত হবে। যুগপথ আন্দোলনের ব্যাপারে আমরা একমত হয়েছি। বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি বেগম খালেদা জিয়া সহ রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়টিও গুরুত্ব পেয়েছে আলোচনায়। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অন্যান্য রাজনৈতিক কারণে যারা আপনার বন্দী আছেন বা সাধারণ মানুষের বিরুদ্ধে যে 35 লক্ষ মামলা আছে সেগুলোকে প্রত্যাহার করার দাবি আমাদের এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় একটা আপনার বিষয় থাকবে। আমরা আশা করি অন্যান্য রাজনৈতিক দলগুলো এটার সঙ্গে একমত হবে। এই বিষয়ে তো বলার অপেক্ষাই না, কোনো রাজনৈতিক সংগ্রামে শাসকদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই গড়ে তোলা কিংবা তাদের সমস্ত অত্যাচারের পথগুলোকে বন্ধ করার দাবিটা সবার আগে থাকে। সেই প্রশ্নগুলো আছে, গুম হয়ে যাওয়া মানুষের উদ্ধারের জন্য সমস্ত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমাদের লড়াই চালিয়ে দিতে হবে। এর আগে নাগরিক ঐক্য ও লেবার পার্টির সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা। এই সরকার মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। ডাকসুর সাবেক নেতারা অভিযোগ করে বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে, তাদের দিয়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজ্য কায়েম করছে। এই পরিস্থিতি নিরসনে সরকার পতনের আন্দোলনে ছাত্র শিক্ষক অভিভাবক রাজনৈতিক নেতা পেশাজীবী সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক নেতারা। ছাত্রদল আর ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ আর সহিংসতায় গত কদিন উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দুই সংগঠনের সংঘর্ষ ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে, আহত হয় বেশ কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ডাকসুর সাবেক ভিপি জিএস সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। ডাকসুর সাবেক নেতাদের অভিযোগ, সরকারের ইন্ধনে ক্যাম্পাসে ছাত্রদলের উপর ছাত্রলীগ হামলা করে, সরকার ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানান তারা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেরা অস্ত্র শস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে, জাতীয়তাবাদী ছাত্রদলকে ঢুকতে দেবে না। আমরা বলতে বাধ্য হচ্ছি, এই পরিবেশ রক্ষা করতেই সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে হয় তারা প্রতিকার করবে, নাহলে চলে যাবে। আমরা দেশবাসীকে, জাতিকে আহ্বান জানাচ্ছি, সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা আহ্বান জানাবো, এদের রুখো দাঁড়াও, এদের প্রতিহত করো। ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীদের দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারিও ছিল সাবেক নেতাদের বক্তৃতায়। যতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শিক্ষা বাঁচাও, শিক্ষাঙ্গন বাঁচাও, এই সংগ্রাম, এই আন্দোলন আমাদের চলবে। ছাত্র শিক্ষক অভিভাবক সকলের একটা সম্মিলিত প্রতিরোধ ছাড়া, গণ আন্দোলন ছাড়া এই অবস্থা থেকে জাতির মুক্তি নেই, সেটা আমাদের সকল নেতৃবৃন্দই একমত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন সাবেক এ ছাত্র নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই ঘটনা ঘটবার পরে জিজ্ঞেস করলে উনি বলেছেন, আমি তো আসলে ঠিক মতো সব জানি না। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে রাজপথে সন্ত্রাস করলে আওয়ামী লীগও দেখে নেবে কত ধানে কত চাল, বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি আগুন নিয়ে খেললে পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি তার। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাইনবোর্ড সর্বস্ব দলের সাথে বিএনপির সংলাপ হাস্যকর। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদক মণ্ডলীর সাথে অনুষ্ঠিত হয় সহযোগী সংগঠনের যৌথ সভা। আলোচনা হয় 23 জুন আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী ও 25 জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দলীয় কর্মসূচি নিয়ে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণায় বিএনপির বিষ জ্বালা শুরু হয়েছে। হুঁশিয়ার করে দেন, বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কটূক্তি, তাকে হত্যার হুমকি বরদাস্ত করা হবে না। আমার সামনে নেত্রীকে বলছেন 75-এর হাতিয়ার গর্জে উঠো আর একবার, এ কথা বললে তরুণদেরকে মাথা ঠিক থাকে, সন্ত্রাসীকে বাধা দেবো না, শান্তিপূর্ণভাবে তারা করুক, তাদের স্লোগান তারা দিক, সরকারের বিরুদ্ধে দিক, কোনো আপত্তি নেই।
তারা সরাসরি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা বসে বসে তামাক খাবো। ওবেদুল কাদের বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগ চায় সব দল নির্বাচনে আসুক। যদি তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচন থেকে সরে যায়, তাহলে আমরাও বলতে চাই নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানালেও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানোর বিষয়ে এখনও কিছু জানেন না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সেটা আমি জানি না, তো বিএনপিকে আমরা, উনি তো কোনো রাজনৈতিক দল না। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এদেশে দুর্নীতি ও লুটপাটের রাজনীতি চালুই করেছে বিএনপি। ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য রাজনৈতিক দলের সাথে বিএনপির চলমান সংলাপের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শিল্পকলা একাডেমিতে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন। বিষয়টা আসলে হাস্যস্পদ, এই সমস্ত সাইনবোর্ড সর্বস্ব দলের সাথে বৈঠক করে হয়তো একটা সংবাদ পরিবেশন করা যায়, কিন্তু এ দিয়ে তাদের কী হবে আমি জানি না। কারণ এদের কোনো রাজনীতিতে তারা শুধু সাইনবোর্ড, আর কোনো কিছু তাদের নাই। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু, জাতীয় পতাকা, স্বাধীনতাকে নিয়ে কটুক্তিকারীদের বিচারের জন্য একটি আইন থাকা জরুরি। মঙ্গলবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, 75 সালে কয়েকজন বিপথগামী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, যা পাকিস্তানিরাও করার সাহস করেনি। তাকে নিয়ে অনেকেই যেসব মন্তব্য করেন তা বিচারের আওতায় আসা উচিত। আনিসুল হক বলেন, সোশ্যাল মিডিয়া শৃঙ্খলা রাখার জন্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রয়োজন রয়েছে, এটি স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে চাইলেই এখন কেউ থানায় বা আদালতে গিয়ে মামলা করতে পারবে না। আইসিটি মন্ত্রণালয়ের সেল খতিয়ে দেখার ফলে এই আইনের অপব্যবহার এবং মামলার সংখ্যা কমে এসেছে বলে জানান আনিসুল হক। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। দুপুর 12:30 দিকে ছোট বোনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন শেখ রেহানা তাদের দাদি শেখ সাহিরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় একদিনের পারিবারিক সফরে যান। বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, জনগণকেই তাদের সরকার নির্বাচনের অধিকার দিতে হবে, নির্বাচন আন্তর্জাতিক মানের এবং গ্রহণযোগ্য হতে হবে বলে জানান তিনি। মানবাধিকার নিয়ে কোনো আপোষ চলবে না জানিয়ে নিষেধাজ্ঞা উঠাতে র্যাবের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপটকের আয়োজন করে। এতে অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গত 50 বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের আর ভালো কোনো বন্ধু ছিল না, আগামী দিনগুলোতেও যুক্তরাষ্ট্র অন্য সবার চেয়ে ভালো বন্ধু থাকবে বলে জানান তিনি। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচনেও কথা বলেন। বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কথা আমি বলেছি। এ নির্বাচন হতে হবে আন্তর্জাতিক মানদণ্ডের, যেখানে জনগণের ভোট দিয়ে নিজেদের পছন্দের নেতা নির্বাচন করার অধিকার থাকবে। এটা বাংলাদেশের ওপর নির্ভর করছে কিভাবে এই ধরনের নির্বাচনের পরিবেশ তৈরি করবে। বাংলাদেশের সরকার, জনগণ ও গণমাধ্যমকেই সুষ্ঠু নির্বাচন করতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে কথা বলে বিদেশিরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার নিয়ে কোনো আপোষ চলবে না। We are also concerned about human rights abuses. মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল বিষয়, এ নিয়ে কোনো আপোষ চলবে না। গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচার বহির্ভূত হত্যা এবং তথ্য প্রযুক্তি আইন নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি।
মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগের ভিত্তিতে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা দুটো বিষয়ে বাংলাদেশকে বলেছি, র্যাবের জবাববিহিতা নিশ্চিত করা এবং আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে। তাছাড়া র্যাবের ওপর নিষেধাজ্ঞা ওঠানোর জন্য কোনো তালিকা দেওয়া হয়নি। বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের জন্য হুমকি তৈরি করছে উল্লেখ করে তাদের স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। নতুন কোনো চমক ছাড়াই নয় জুন সংসদে উঠছে 2022-23 অর্থ বছরের জাতীয় বাজেট। সম্ভাব্য 7 লাখ কোটি টাকার এ বাজেট টাকার অঙ্কে বাড়লেও ছোট হয়ে আসছে জিডিপির তুলনায়। এরপরও নতুন বাজেট দিয়েই চড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি চাঙ্গা করার নিরন্তর চেষ্টা সরকারের। বিশ্লেষকরাও বলছেন, সংকটে কম আয়ের মানুষকে স্বস্তিতে রাখাই এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ। সব মিলিয়ে কেমন হচ্ছে নতুন বাজেট জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বাজারে অস্থিরতার শুরুটা ভোজ্য তেল দিয়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ডাল, চিনি, পেঁয়াজ থেকে শুরু করে আটা, ময়দা সহ বেশিরভাগ ভোগ্য পণ্যের অস্বাভাবিক দর বৃদ্ধি নতুন করে চিন্তায় ফেলেছে চালের বাড়তি দাম। এ অবস্থায় 9 জুন নতুন যে বাজেট আসছে তাতে এমন পদক্ষেপ নেওয়া দরকার যা দিতে পারে সাধারণ মানুষের দুবেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা। বাজেটের প্রাধান্য পাওয়া উচিত হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অপরদিকে আপনাকে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আপনার অর্থ সরবরাহ করতে হবে, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে যেখানে কর্মসংস্থান বেশি হয়, যারা এই করোনাকালে প্রণোদনার সুযোগ বেশি ব্যবহার করতে পারে নাই, ঋণ সুবিধা ব্যবহার করতে পারে নাই, তাদের ঋণ সুবিধাকে কীভাবে সহজলভ্য করা যায়, তাদের ঋণে ঋণের সুদে রেয়াত দেওয়া যায় কীভাবে, এবং একই রকমভাবে প্রত্যক্ষ আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রেও সরকারকে সেইখানে চিন্তা করতে হবে। সরকারও চাই নিম্ন আয়ের মানুষকে স্বস্তিতে রাখতে। নতুন বাজেটে তাই মূল্যস্ফীতি 5.5% ধরে রেখে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে নজর অর্থমন্ত্রীর। আমাদের মূল কাজটি হবে একদিকে স্টেবিলাইজেশন, এগুলোকে এক জায়গায় নিয়ে আসা, পাশাপাশি আমরা আমাদের লক্ষ্যটা হচ্ছে আমাদের গ্রোথ দরকার, আমাদের এগোতে হবে, আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। মূল্যস্ফীতি অবশ্যই নজর রাখতে হবে, এইটা একটা জনগণের সরকার, 80% মানুষ নিম্ন আয়ের এক সেন্সে কিনে খায় দৈনন্দিন, সুতরাং 1 টাকার ডিফারেন্স অনেক কিছু হয়, অবশ্যই আমাদের মাথায় এটা আছে। উত্থাপন হতে যাওয়া বাজেটে থাকছে 2.5 লাখ কোটি টাকার বড় উন্নয়ন পরিকল্পনা। বরাদ্দের শীর্ষ পাঁচে জায়গা পেয়েছে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যখাত। খাদ্য, বিদ্যুৎ জ্বালানি ও প্রণোদনা সহ প্রায় 82,000 কোটি টাকার ভর্তুকির চাপ নিয়ে সরকার যে বাজেট দিচ্ছে তা টাকার অঙ্কে প্রায় 1.25 লাখ কোটি টাকা বড় হলেও আসলেই কতটা বড় হচ্ছে বাড়ন্ত অর্থনীতির তুলনায়? আকার বাড়া বলতে আমরা তাই বুঝি যে অর্থনীতির যে পরিমাণ সে অর্থনীতির আয়তনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাজেট আয়তন বাড়ছে কিনা। তো সেই বাজেট তো 13% জিডিপির উপরে উঠতে পারেনি, এখন যেটা একসময় 15% হতো, এখন তো প্রকৃত অর্থে বাজেট আপনার আগের 10-12 বছরের তুলনায় এখন ছোট বাজেট হচ্ছে। এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির টার্গেট ধরা হচ্ছে 7.5%। NBR কে দেওয়া হচ্ছে 4.25 লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। ঘাটতি পূরণে ব্যাংক থেকে ধার করা হবে 93,000 কোটি টাকা। সবই করা হচ্ছে মহামারী ও বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির বাস্তবতায়। শ্রেষ্ঠ উপহার হবে ইনফ্লেশন কন্টেন করা, দাবিয়ে রাখা, ধরে রাখা, নামানো। দ্বিতীয় শ্রেষ্ঠ উপহার হবে সোশ্যাল সেফটি নেটটাকে ইনক্রিজ করা, গভীরতা এবং বিস্তৃতি। তো আমাদের মিড টার্ম টু লং টার্ম এইম হলো ভর্তুকি থেকে সন্তর্পণে পাটি পুটিপে বেরিয়ে আসা। শুধু বরাদ্দ নয়, বাজেট বাস্তবায়নে সরকারকে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সামাজিক নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালী পুইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি সরকারি দলের লোক, আছে লাইসেন্সধারী সরকারি গুন্ডাও। নির্বাচনী সভায় প্রকাশ্যে বক্তব্যে সাধারণ মানুষকে তিনি আরও আশ্বাস দেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন তারা। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে,
আছে না? আছে। লাইসেন্স ধরে আছে। এরা কি এনাদের কাজ করবে? না, আমি নির্দেশ দিলে আমার কাজ করবে। এনারা এত ভুমকি ঝুমকি ভয় তো, এগুলো আপনারা করবেন? এগুলো আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন। এই এলাকায় এই প্রেম বাজারে একসময় ডাকাতে অভয় অরণ্য ছিল। ডাকাতটা এমন ভাবে করতো, তারা রাতে ডাকাতি করতো, দিনের বেলা এখানে বিভিন্ন জায়গায় জুয়া খেলা দিত। এটা আওয়ামী লীগ নামদারি হয়েছিল, বুঝছেন? কুষ্টিয়ায় এক কলেজ শিক্ষককে কুপিয়ে তাঁর ডান হাতের কবজি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া শরীরের বিভিন্ন অংশে অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম সহ গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে কুষ্টিয়ার সদর উপজেলা জিয়ারক্ষী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রিজের উপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা হামলার শিকার শিক্ষক তোফাজ্জল বিশ্বাসকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী জানান, শালঘর মধুয়ার বাড়ি থেকে কুষ্টিয়া শহরের দিকে যাওয়ার সময় বংশীতলা ব্রিজে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অধ্যাপক তোফাজ্জলের উপর হামলা চালায়। তারা ওই শিক্ষকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হামলার শিকার শিক্ষক তোফাজ্জল বিশ্বাস কুমারখালী বাঁশগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। পূর্ব শত্রুতা জেরে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দ্রুত সময়ের মধ্যে নিরবিচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করা প্রধান চ্যালেঞ্জ। বৈশ্বিক পরিস্থিতি যাই হোক, জনগণকে স্বস্তিতে রাখতে চায় সরকার। তিনি বলেন, সরকারের লক্ষ্য সমন্বিত জ্বালানির ব্যবহার এবং বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোকে গ্রিডে যুক্ত করা। এর ফলে বিদ্যুতের সাশ্রয়ী মূল্য নিশ্চিত হবে। মঙ্গলবার ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আয়োজিত মিট দি প্রেস এ এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ক্লিন এনার্জির প্রসারে হাইড্রোজেন পলিসি সমন্বিত মহাপরিকল্পনায় থাকবে। FERB নির্বাহী পরিচালক রিশা নসরুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে PDB চেয়ারম্যান মাহবুবুর রহমান ও FERB চেয়ারম্যান শামীম জাহাঙ্গীর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্প ও বিদ্যুৎ আমদানির অগ্রগতির কথাও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। জ্বালানির দাম এখন অনেক অনেক দূর বেড়ে গেছে, সেখানে কিন্তু আমরা এখনো বলতে পারি যে ভালো অবস্থায় আছে। রেন্টাল পাওয়ার থাকবে কি রেন্টাল পাওয়ার থাকবে না, তেলের পাওয়ার থাকবে কি থাকবে না, এগুলো এখন পুরনো প্রশ্ন, এগুলো হারাই গেছে। এগুলির ক্ষেত্রেই কথা বলারও এখন সময় নাই, এগুলি শেষ। আমি মনে করি আমরা কোথা থেকে কিভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা দিব, তাদের চিন্তা করা উচিত যে তারা বিদ্যুৎটাকে পাচ্ছে, তারা নিরবিচ্ছিন্ন পাচ্ছে কিনা এবং তাদের জন্য শাস্তি হচ্ছে কিনা, এই দুটো জিনিসের মধ্যে রাখতে চাই। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজধানী সহ বিভিন্ন স্থানে চালের বাজারে অভিযান, কয়েকটি আড়তের মালিককে জরিমানা। অভিযানের খবর পেয়ে পালিয়েছেন ব্যবসায়ীরা। সকল রাজনৈতিক দলকে নিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় প্রত্যয় বিএনপি ও সমমনা দলগুলোর। সবাইকে এক হওয়ার আহ্বান ডাকসুর সাবেক নেতাদের। রাজপথে সন্ত্রাস করলে আওয়ামী লীগও দেখে নেবে কত ধানে কত চাল, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বঙ্গবন্ধুকে কটূক্তির বিচারে আইন জরুরি বললেন আইনমন্ত্রী। জনগণকেই সুযোগ দিতে হবে সরকার নির্বাচনের, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। র্যাবের ওপর নিষেধাজ্ঞা উঠছে না এখনই। এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এ, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।